গাইস, আমরা সবাই মিলে এখন আজ ঘুম থেকে উঠলাম আর এখান থেকে সাইট সিন করবো করে আজকে বাড়ি। আজকে হচ্ছে ডেট টু অ্যান্ড সবাই মিলে বসে চাষে আড্ডা ফাড্ডা দিচ্ছে। পেছনে দেখো ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি ক্যাম্প, ওখানে দেখতে পাচ্ছ পেছনে ঠিক এই জায়গাটা, আর ক্যাম্পের পেছনে আছে হচ্ছে তোমার পাহাড় রয়েছে। গিটার পর্ব চলছে। হাই গাইস, এখন যারা সবাই মিলে সব ব্যাগপত্র গোছাচ্ছে, পেছনে দেখো সব গাড়ি ফাড়ি সবাই রেডি হয়েছে, এবার আমরা সব গুছিয়ে টুছিয়ে এবার এখান থেকে বেরোবো। জায়গাটা তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি, খুব সুন্দর একটা জায়গা এই যাযাবর ইকো অ্যাডভেঞ্চার যে ক্যাম্পটা রয়েছে, আর পেছনে ভিউটাও সুন্দর আর প্রচণ্ড ভালো লাগবে এখানে এসে এই সকালবেলা ঘুম থেকে উঠে একদম এরকম সুন্দর সুন্দর সিনিক বিউটি দেখ, মানে উফ দারুণ একটা ব্যাপার। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কাছাকাছি, বেশি দূর যেতে হবে না তোমাকে, ওর মধ্যে ছোটোখাটো কিছু ভিউ পেয়ে যাবে বা ছোটোখাটো কিছু পাহাড় দেখলেও একটা মনে খুব বেশি একটা আনন্দ হয় আলাদা করে, কারণ সবাই তো আর এখন দার্জিলিং যাওয়া বা কারোর পক্ষে সম্ভব না। বাট পুরুলিয়া জায়গাটা বেশ সুন্দর, ছোটোখাটো পাহাড় রয়েছে, মানে যেটা দেখে তোমার ভাল লাগবে, মানে মনটা খুশি হয়ে যাবে, হয় না? যে তুমি গাড়ি চালাচ্ছ অতক্ষণ রাস্তা 350 কিলোমিটার চালিয়ে দেন, তারপরে এইসব যখন দেখতে পাবে এইসব ভিউ দারুণ দারুণ। আর কালকে অযোধ্যা হিলে আমার এত ভালো লেগেছে, ওখানকার রোডগুলো মানে আমি ফার্স্ট টাইম বাইকে করে এরকম টাইপের একটা হয় না যে ছোটোখাটো একটু জিগজাগ করলেও মানে একটা আনন্দ হয় ব্যাপারটা, তো ঠিক ওই একটা ব্যাপার এসেছিলো, খুব আনন্দ পেয়েছি আমি কালকে যে অযোধ্যা হিলে যাওয়ার সময়। সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। এখান থেকে এখন বেরোবো, বেরিয়ে ব্রেকফাস্ট করবো, দেন ব্রেকফাস্ট হয়ে গেলে বাড়ির দিকে আজকে যাওয়া হবে। বার সাথে বলা হয়েছে যে দেখা যাক কতটা কি ক্যাপচার করা যায়, মানে কোনো যদি আমরা আবার স্পট পাই সেখানে যাওয়া হবে, দেখি কতটা কি আমি ক্যাপচার করতে পারি পুরুলিয়া। তো থাকো আমার সাথে। আর এখান থেকে হচ্ছে স্টার্ট আমাদের গাড়ি, ওই যে আরও লাগাচ্ছে এখান থেকে জিনিসটা, ওই ওই দিকেও অনেক স্কুটি রয়েছে। ক্যাম্পের দাদা, হ্যাঁ হাই, বলো কেমন লাগলো তোমার? ভালো লেগেছে। আজকে লোপাদি ঘোমানো ঘোমানোর চক্করে কোনো ড্যাম ফ্যাম কিন্তু যেতে পারিনি। ডোন্ট ওয়ারি, আমি আবার আসবো, আমি যদি ড্যাম ঘুরে যেতাম আবার গাইজ সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে ফেলবে মজার মজার ভিডিও পেতে আরও। আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে খয়রা বেড়ার কাছে। তো মাত্র যাযাবরী ক্যাম্প থেকে 16 কিলোমিটার, যেটা আমরা গুগলে দেখলাম 30 মিনিটস দেখাচ্ছে, তো খুবই কাছে। এখান থেকে তাড়াতাড়ি গিয়ে ঘুরে আসছে আর তোমাদেরকেও দেখাচ্ছে। আর ওই দেখো দূরে পাহাড়ও দেখা যাচ্ছে, জানি না কতটা ক্যাপচার করা যাচ্ছে ফোনের মধ্যে, বাট একটা আলাদাই মজা লাগছে এই সব রোডে গাড়ি চালিয়ে। দোস্ত দেখো দারুণ লাগছে আমার, ওয়াও। সাথে এই গাছগুলো করো করো, এখানে চারিদিকে গরু ছাগলটা প্রচুর দেখা যায়, চারিদিকে গরু ছাগল ভর্তি। তো যখনই গাড়ি চালাবে এটা মাথায় রেখে খুব মানে রাস্তাঘাট দেখে, কারণ চারিদিকে এরকম রাস্তাঘাট দেখে কুকুর বিড়াল এরকম পারাপার করছে। কুল গাছ ওর জন্য হলুদ হলুদ, ভর্তি কুল গাছ তা বলে। এই পাহাড়টাকে তো কাল থেকে দেখছি, আজকে যাচ্ছি। আচ্ছা আমরা এসেছি খয়রা বেরিয়ায়, দেখো এসে গেছি বলতে গেলে। What happened? What?
জাস্ট দেখো সাইডটা থেকে, তোমরা ভাবছো মেঘ জমেছে, অ্যাকচুয়ালি মেঘটা জমেছে স্নোফল হয় বলে, বুঝলে তো? এরকম ব্লকটা করো তুমি, স্নোফলটা হবে বলে মেঘটা জমেছে, আমরাও চাই স্নোফলটা হোক। কাঞ্চনজঙ্ঘাটা আমরা সাবমিট করতে যাচ্ছি, শ্বাসকষ্ট হচ্ছে একটু, নিঃশ্বাস দিতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু না আমরা তাও চেষ্টা করে যাবো। উই আর স্ট্রাগল ফর, এই তো কাঞ্চনজঙ্ঘা কেন আসছে, এই তো কাঞ্চন ঘড়াই বেরিয়া বাও। আমরা নেমে যাচ্ছি মনে হচ্ছে, ও ওই তো ওই পাহাড়ে যাবার ছিল। আমরা কি এই পাহাড়ে যাবো না, আমরা এই পাহাড়ে যাচ্ছি। আচ্ছা যা, সো গাইজ এটাই হচ্ছে খয়রাবেড়া ড্যাম, দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে খয়রাবেড়া ক্যাম্প। তো এখানে যদি তোমরা ক্যাম্প নাও, সুন্দর এরকম প্রাকৃতিক সৌন্দর্য পাবে, দারুণ একটা ব্যাপার। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে ড্যামটা রয়েছে, অ্যান্ড দারুণ দারুণ। আর আমি শুনেছি এখানে একটা হাতি পাহাড় বলে পাহাড়ও আছে, তো যেখানে নাকি সত্যি করে হাতি আছে। আর আমরা এতগুলো গাড়ি নিয়ে আর এই হাতি দেখার রিক্সটা নিলাম না। তো তোমরাও যদি এখানে আসো তো অবশ্যই এই জায়গাটা ঘুরে যেও, খুবই সুন্দর একটা জায়গা। ড্যাম দেখো, আমি ওখানে চান করছি ড্যামটাতে, নামছি জাস্ট, বাপরে ঢালু উড়ে জায়গাটা। দারুণ লাগছে, হ্যাঁ হ্যাঁ আমি আবার এখানে গাইস। আমরা এখন যাচ্ছি থুগরা ফলসের দিকে, আর তোমাদের বলতে চাই যাযাবারি ক্যাম্প থেকে মাত্র 700 মিটার, মানে তুমি গাড়িতে দু মিনিটে তোমরা চলে যাবে। আমরা ঘরে বেরিয়ে হয়ে দেন যাচ্ছি, তো চলো থুগরা ফলসটাও তোমাদের ঘুরে দেখায়।
turn us to thousands, and we'll grow in number, fueled by thunder, to see the horizon. Turn us to thousands. On and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. And guys, Jara, our episode 2 ta dekhcho, tara suggested box e giye episode 1 tao obosshoi dekhe ashbe. তোমরা আমার পুরুলিয়া ফুল ট্রিপ সম্পর্কে জানতে পারবে। গতকাল আমরা অযোধ্যা হিল পুরো ঘুরেছিলাম, হিল টপ এবং সমস্ত কিছু, সাথে রাজাবাড়ি ক্যাম্পে হোমস্টেও করেছিলাম। তো সেই সম্পর্কে সব ডিটেলস আগের ভিডিওতে পেয়ে যাবে। জাস্ট ওয়াও গাইস, দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল ফলস ইন পুরুলিয়া, থুকরা ফলস। দারুণ লাগছে, খুবই সুন্দর একটা, মানে এখানে যে দেখে যে কি আনন্দ, সেটা যদি তুমি এখানে এসে না দেখো তাহলে এর মর্ম একদমই বুঝতে পারবে না। আফটার ভিজিটিং টুগরা ফলস, নাও এখন আমরা যাচ্ছি হচ্ছে মুখোশ গ্রামের দিকে। আর এখানে একটা খুবই ভালো, মানে একটা বিখ্যাত গ্রাম রয়েছে মুখোশ গ্রাম। এটা বিখ্যাত এই কারণে, ঠিক নামটা শুনলে যে মুখোশ গ্রাম, মানে এখানে ঠিক ধরেছো, এখানে নানান ধরনের মুখোশ পাওয়া যায়, যেটা কাগজ আর ওদের কিছু ম্যাটেরিয়াল দিয়ে ওরা বানায়। আর এই মুখোশগুলো দারুণ হয়, দুর্দান্ত মুখোশ ওরা বানায়। তো সেই গ্রামের দিকে আমরা যাচ্ছি। আর এই মুখোশ গ্রামের দূরত্ব যাযাবাড়ি ক্যাম্প থেকে অনলি 4.5 কিলোমিটার, মানে অনেকটাই কম। সো গুড বাই গাইস, আবার দেখা হচ্ছে ইনফরমেটিভ কিছু ভিডিও নিয়ে। তো সি ইউ এভরিওয়ান, বাই বাই।